এনআরসি চূড়ান্ত খসড়া প্রকাশের দু বছর পূর্তির বিশেষ দিনে এনআরসি ছুট রাজ্যের 19 লক্ষ লোকের সমস্যা বিবরণ তুলে ধরে দ্রুত সমাধানের কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে দেশের প্রধানমন্ত্রীর কাছে এক স্মারকপত্র প্রদান করল নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতি। মঙ্গলবার জেলাশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলাশাসক দীপক জিডুঙ্গের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের কো-চেয়ারম্যান সাধন প্রকাশ্য, কাছাড় জেলা সভাপতি অধ্যাপক নিরঞ্জন দত্ত, সহসভাপতি শিহাবউদ্দিন আহমেদ, আইনজীবী নীলাদ্রি রায়, আইনজীবী আব্দুল হাই লস্কর, আইনজীবী আলিরাজা উসমানী, সংগঠনের সম্পাদক ডাক্তার এম শান্তিকুমার সিংহ, হিল্লুল ভট্টাচার্য ও আজমল হোসেন চৌধুরী। স্মারকপত্র প্রদানের পর তারা বলেন, এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের দু বছর পূর্ণ হয়েছে, নাগরিকরা আজ পর্যন্ত তারা জানতেই পারল না কেন তাদের নাম বাদ দেওয়া হল। শিলচর থেকে বিশ্ব 2019 সালের 31 আগস্ট আজকের দিনে সুপ্রিম কোর্টের নির্দেশে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছিল। 19 লক্ষ লোকের নাম সেদিন বাদ দেওয়া হয়েছিল নাগরিক পঞ্জি থেকে। সেই 19 লক্ষ লোকের মধ্যে প্রাক্তন বিধায়ক আছেন, প্রাক্তন ডাক্তার আছেন, সমাজের অনেক প্রতিষ্ঠিত লোক আছেন যাদের নাম নাগরিক পঞ্জিতে স্থান পায়নি। সরকার বলেছিল যে তাদেরকে রিজেকশন স্লিপ দেওয়া হবে এবং ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের নাম নাগরিক পঞ্জি তালিকাভুক্ত করা হবে। 2019 সালের 31 আগস্ট থেকে 2021 সালের আজ 31 আগস্ট দু বছর অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু নাগরিক পঞ্জি সমস্যার সমাধান হলো না। কেন্দ্রীয় সরকারের গাফিলতি, আরজিআইয়ের অকর্মণ্যতা জন্য আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুনেছি কে বা কারা সুপ্রিম কোর্টে এই নাগরিক পঞ্জিকে চ্যালেঞ্জ করেছেন, বলেছেন এর মধ্যে যদি বিদেশির নাম আছে, বিদেশির নাম যদি থাকে তার জন্য তো ট্রাইব্যুনাল আছে, 100টার জায়গা আরও 200টা ট্রাইব্যুনাল, 300টা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেই ট্রাইব্যুনালের মাধ্যমে শনাক্ত করা হোক না বিদেশি, সেই ব্যবস্থা তো আছে, তা না করে সমস্ত তালিকাটাকে আজকে পেন্ডিং রাখা হয়েছে। আরজিআই এই তালিকার অনুমোদন দেয়নি। আরজিআই কার? কেন্দ্রীয় সরকারের একটা প্রতিষ্ঠান। কেন্দ্রীয় সরকার চাইলে আজকেই আরজিআই, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, এই নাগরিক পঞ্জির অনুমোদন দিতে পারে। আজকে এই 19 লক্ষ মানুষের জীবনে অন্ধকার নেমে এসেছে, 19 লক্ষ মানুষের সন্তান সন্ততি আধার কার্ড পাচ্ছে না, কোনো জায়গায় গিয়ে আধার কার্ড না পাওয়ার জন্য স্কুল কলেজে ভর্তি হতে পারছে না, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছে না, সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। এই পরিস্থিতির মধ্যে আজকে 19 লক্ষ লোককে ফেলে রাখা হয়েছে। আমরা আজকে একটা স্মারকপত্র দিয়েছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, তার কপি আরজিআই এবং স্টেট এনআরসি কোঅর্ডিনেটরকে দেওয়া হয়েছে। আমরা বলেছি যে এই যে অবস্থার মধ্যে তোমরা মানুষকে ফেলেছ, এর আমরা সমাধান চাই। অচিরের কারণে এনআরসি এক অভিশাপ হয়েছে। আজি দ্বিতীয় বরষ পূরণ হয়েছে, আজি দিনটুতে আমার এনআরসি পাবলিশ হয়েছিল, কিন্তু আজিলৈকে আরজিআইর পড়া এই যেটু লিস্ট আমার অসম গভর্নমেন্টে সাবমিট করেছে বা পাবলিশ করেছে, এইটু রিকগনাইজ হিসাব পাবলিশ করা নাই। এইটু আমার মানে অর্গানাইজেশনের পড়া একটা দাবি যে আমার আসামর যাক মানুষ এনআরসির নাম উঠিছে বা যাকর নাম উঠা নাই, সেই তেওঁলোককো একইভাবে ইকুয়েল রাইট টু ইকুয়েলিটি যেটি সংবিধান আছে সেইটু মানি সমান নজরে দেখিব লাগে। কারণ আজির দিনতে যেতিয়া এই 19 লাখ মানুষ এনআরসির নাম নাই, তেওঁলোক যেতিয়া আধার এপ্লাই করার কারণে যায়, তেওঁলোক আধার প্রক্রিয়ার পৰা বাতিল হয়ে আছে, তেওঁলোক আধার এপ্লাই করব না পায়, আধারের পৰা তেওঁলোক রিজেক্ট হয়ে আছে, সেইটো